স্পেশালিটি হচ্ছে একটা বাইকের দামে মানুষ বাইক কিনতে এত টাকা খরচ করে না, আমরা এই গাড়িটা এই দামে দিব। রাকিন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাইয়া। আপনার শোরুমের অ্যাড্রেস? আমাদের শোরুমের নাম হচ্ছে এজ মোটর কর্প A46 মহাকালী আমতলী। মহাকালী আমতলী মেইন রাস্তার সাথে যে বনভবনী বিল্ডিংটা আছে ঠিক এটার পেছনে বিল্ডিং হচ্ছে আমাদের এজ মোটর কর্পের শোরুম। আজকের সারা কালেকশন কি? আজকে যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে স্পেশালিটি হচ্ছে একটা বাইকের দামে মানুষ বাইক কিনতে এত টাকা খরচ করে না, আমরা এই গাড়িটা এই দামে দিব। ওকে। স্টারলেট রিফ্লেক্ট 1996 মডেল একটি গাড়ি, রেজিস্ট্রেশন হয়েছে 2001-এ। অকটেন্ডিমিং এবং সিএনজি করা আছে। স্মার্ট কার্ডের গাড়ি, একদম প্রথম মালিকের একটা গাড়ি। তো আজকের এই ভিডিওতে বাইকের টাকে অসাধারণ ফ্রেশ কন্ডিশনের একটা রিফ্লেক্ট স্টারলেট গাড়িটা আপনার ভিডিওতে দেখাবো। ভাইয়া এই গাড়িগুলো আগেরকার দিনে কিন্তু গ্লাসের লাইট আসছে, এখনো কিন্তু অরিজিনাল গ্লাসের লাইটটা কিন্তু আছে। বাম্পারটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু গাড়িটা অ্যাজ ইট ইজ কন্ডিশনে পেয়েছি। বাম্পারটা কিন্তু একটু আদিমকালের বাম্পার যদি আমরা বলি, একটু আগের দিনে মানুষ এরকম বাম্পারগুলো ইউজ করতেন, এগুলো একসব বাম্পার এখন পাওয়া যায় না যদি কাস্টমাইজ করে আমরা না বানাই। তো এই গাড়িগুলো কিন্তু এখন আমরা অ্যাজ ইট ইজ কন্ডিশনে পেয়েছি। চাকার কন্ডিশনের কথা যদি বলি, চাকার বিটগুলো আমি হয়তো দেখাতে পারতাম। চারটা চাকা একেবারে নতুন, ইনক্লুডিং আমাদের স্পেয়ার চাকা, মানে পাঁচটা চাকা একেবারে নতুন অবস্থায় পাবেন। সামনে গ্লাসটা অরিজিনাল, যে এখানে অফিসার্স ক্লাবের লোগো আছে, উনি সম্ভবত যেখানে ছিলেন। সো ওভারঅল মিলিয়ে লুকসটা কিন্তু খুবই সুন্দর, রেড ওয়াইন কালার একটি গাড়ি। দরজার কথা যদি বলি, এই গাড়িটা কিন্তু মানে আমাদের অটোমেটিক দরজার মানে উইন্ডোগুলো এসেছে, এই জায়গাগুলোতে আমরা লেদারের ব্যবহার দেখতে পাচ্ছি। এবং ওভারঅল ভাই একটা গাড়ি ইউজের উপর কিন্তু বোঝা যায় মানে কতটা পরিমাণ ফ্রেশ। এসি পারফরমেন্স খুবই ভালো। আমাদের এখানে ব্যাক ক্যামেরার জন্য উপরে একটা আলাদা স্ক্রিন আছে, আলাদা একটা টিভি স্ক্রিন আছে, এটা আমি পরবর্তী আপনাকে দেখাবো। এবং সুন্দর কিন্তু একটা আফটার মার্কেট সিট কাভারও করা আছে গাড়িটার সাথে মিলে, অল অপশন অটো, অল অপশন অটো। এটার সামনের দুইটা দরজা, মানে সামনের দরজা এবং পিছনের দরজা সবগুলো কিন্তু একেবারে অটো। হ্যাঁ, এই যে এখানে অটোমেটিক দরজা, এবং পাঁচজন তো একদম রিল্যাক্স হবে। হ্যাঁ, রিল্যাক্সে বসতে পারবে। ছোট ফ্যামিলির জন্য গাড়িটা খুবই ভালো, ফুয়েল কনজিউমিং এর জন্য খুবই ভালো। যারা বাইক চালাতে ভয় পায়, ছোট একটা গাড়ি নিজেই মেনটেন করতে চায়, তাদের জন্য গাড়িটা খুবই ভালো হবে। সামনে আসলে দেখতে পারবেন এখনো জাপানি স্টিকার, 96 লোগোটা কিন্তু এখনো ভাসতেছে। ওভারঅল মিলিয়ে মানে গাড়িটা প্রেজেন্টেশন কিন্তু খুবই ভালো। নাম্বার প্লেটের দিকে তাকালে কিন্তু আসলে আমরা বুঝতে পারবো যে গাড়িটার মধ্যে কিন্তু কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বা কোনো কিছুই নেই। সামনে পিছনে গ্লাস প্রতিটা জেনুইন আছে, ইভেন আশেপাশের গ্লাসগুলো কিন্তু জেনুইন আছে। ইউবি ফ্রন্ট গ্লাস কাট আমরা দেখতে পাচ্ছি, স্টিকারগুলো জেনুইন। ওকে। আমাদের টায়ারের কন্ডিশন খুবই ফ্রেশ অবস্থায় আছে, দেখেন টায়ারের এখনও বিটগুলো কিন্তু এখনও আছে, আপনি দেখতে পাচ্ছেন। নিকেলের কিন্তু ডোর হ্যান্ডেল, জি, ভিতরটা দেখতে পাচ্ছেন খুবই ভালো অবস্থায় আছে। প্রতিটা দরজায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক সুইচ আছে। 1331cc একটা ইঞ্জিন, পিছনে স্পিকারগুলো এখন পর্যন্ত অ্যাক্টিভ আছে। ওভারঅল মিলিয়ে খুবই সুন্দর একটি গাড়ি। আমি একটু ড্রাইভিং সিটে বসে দেখাই, খুবই ড্রাইভিং ফ্রেন্ডলি একটি কার। 1331cc 4E ইঞ্জিনের একটি গাড়ি, জি। কোনো প্রকার ধাক্কা বা গিয়ারের ধাক্কা বা ইঞ্জিনের থেকে কোনো ব্যাড নয়েজ কোনো কিছুই নেই। সিলিং এর অবস্থা খুব ভালো আছে। এখানে কিন্তু আমাদের একটা ক্যামেরা আছে ভাই, এটা এই যে আমাদের যে লুকিং গ্লাস, জি জি, এখানে কিন্তু ক্যামেরা আছে। এসি পারফরম্যান্স খুবই ভালো। ওকে রাকিন ভাই, চলেন এবার ইঞ্জিনে দেখা যাক। যেহেতু গাড়িটা সিএনজি করা আছে, সুন্দর মানে খুবই সাশ্রয়ী মূল্যে আপনারা কিন্তু এই গাড়িটার থেকে সার্ভিস নিতে পারবেন। আর ইএফআই ইঞ্জিনের গাড়িটার তো সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, এই গাড়িটা কিন্তু সেভারেল টাইম আপনারা ইঞ্জিন ওভারহলিং করে চালাতে পারেন। তো ইঞ্জিনের কন্ডিশন যদি খারাপও হয়ে যায়, 2-1 বছরে এই গাড়িটার ইঞ্জিনে কোনো প্রকার হাত দেওয়া লাগবে না। তবুও যদি আপনারা এই ইঞ্জিনগুলোকে মেনটেন্যান্স করতে চান, অবশ্যই কিন্তু এটা ওভারহলিংয়ের মাধ্যমে 30-35 হাজার টাকা খরচ করলে এই ইঞ্জিনটাকে আবার নতুন করে দাঁড় করানো যায়। কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, কোনো প্রকার রং হয় নাই, ব্যাটারি খুবই ভালো আছে। নাভানা থেকে সিএনজি করা আছে, এখানে আমরা স্টিকার দেখতে পাচ্ছি, আমাদের সিলগুলো দেখতে পাচ্ছি। ওভারঅল মিলিয়ে খুব অসাধারণ একটা গাড়ি। এটা বেস্ট প্রাইসে, মানে আপনার একটা গুড প্রাইসে একটা মানে ভালো একটা গাড়ি পাবেন। এটা হচ্ছে 1996 মডেল স্টারলেট রিফ্লেক্ট, রেজিস্ট্রেশন হচ্ছে 2001-এ। সম্পূর্ণ স্মার্ট কার্ড সম্মিলিত একটি গাড়ি, ট্যাক্স টোকেন এবং ফিটনেস সবকিছু আপডেট আছে। রাকিন ভাই, এই গাড়ির প্রাইস কত আছে? বাইকের টাকা দিয়ে কথা দিয়েছিলাম, 4,95,000 টাকা মাত্র এটা প্রাইস। এবং প্রাইসটি কিন্তু ভাইয়া এই গাড়িটার জন্য মোটামুটি ফিক্সড। আপনার মোবাইল নম্বর? 01779693989। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।